হাই বন্ধুরা, দেখো তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, একটা ব্লগ নিয়ে। আজকে আমার ছেলের সেকেন্ড ডোজ, সেকেন্ড ভ্যাকসিন, ওই ভ্যাকসিনটা হয়েছিল তারপরে 1 মাস, আজ বেশি 1.5 মাস হয়ে গেল। আজ এখন বাজে সকাল 9:30, আজ 11টা, 11:30 যেতে বলেছি, স্কুল থেকে মেসেজ করেছিল। তা আজকে সকালে আমার সকাল থেকে কাজ হয়েছে, রুটি তরকারি হয়েছে, ছেলে পড়তে গেছে, বর পড়তে গেছে, সরি সরি বর পড়তে যায়নি, বর গেছে, কাজে গেছে, ছেলে পড়তে গেছিল। আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে কুকারে। আজ তাড়াতাড়ি কুকারে আজ কচু শাক সেদ্ধ করতে দিয়েছি। আজকে কচু শাক করবো, উচ্ছে আলু ভাজবো, ভেন্ডি ভাজবো, ডাল করব, মাছ করব, আমার আলু সিদ্ধ দেবো। তা ভাতটা আমি করে যাব না, আমি ভাতটা এসে করব, বা আমার যদি বর তাড়াতাড়ি চলে আসে সে করবে। বন্ধুরা, ভ্যাকসিনটার জন্যে, আগের ভ্যাকসিনটা বলেছিলাম ছেলে কত শরীর খারাপ ছিল, আর এই দেখো আমার সকালবেলা, আজকে সকালে আমার বন্ধন ছিল, বন্ধন দিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে সেখানে। আজকেই আমার ছেলের লাস্ট, মানে লাস্ট বলতে গেলে যারা 29 তারিখে নিয়েছিল তাদের আজকেই হচ্ছে লাস্ট দিন। আজকে মানে একটা টাইম থাকে, তো সেই টাইমটাই আজকেই লাস্ট দিন। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি রুটি তরকারি, আর পরে দুটো ভাত আছে, কালকের পান্তা ভাত আছে, সেটা খাইয়ে নিয়ে যাব। এর আগের দিন অনেক টাইম হয়ে গেছিলো খেতে, বলছি দেখো খাচ্ছে না, নিয়ে বসে আছে খাবারটা, এত বড় ছেলে খাইয়ে দিতে হয়, আর দেখো মুখ দেখো। আর আমার প্রচুর ঘরে কাজ বাকি আছে, বিছানাটা ভালো করে তোলা হয়নি, সবই কিছু করা হয়নি, বাকি রয়ে গেছে। এখন আমি রান্নাটা করছি, চলো তোমাদের সাথে রান্নাটা করি, তোমরা দেখো। বন্ধুরা দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আছে আমার। কচু শাক সেদ্ধ করেছি, আর এই যে সব কেটে নিয়েছি, ঢেঁড়স, উচ্ছে আলু, আম, মশলা বাটছি মাছের জন্য। এবার ডালটা আজকে কুকারেই বসিয়েছি, কেন ভাত আজকে পরে করব। কি গরম দেখতে পাচ্ছ, এত সকালে যদি ভাত করে যাই, স্কুলে ভ্যাকসিন হতে বড্ড দেরি হয়, অনেক টাইম লেগে যায়। আগের বার তো 4টে বেজে গেছিলো, তোমরা দেখেছো, বাড়ি এসেছি বড্ড দেরি হয়ে যায়, এত টাইম লেগে যায় যেন যদি ভাতটা নষ্ট হয়ে যায়, সের জন্যে আমি রান্নাটা সারি। বন্ধুরা বন্ধুরা আমার দেখো দুদিকে দুটো রান্না হচ্ছে, 10:30 বাজে এখন সকালবেলা। যে বললাম বন্ধন ছিল, বিছানাটা ভালো করে গুছিয়ে যেতে পারিনি, এখন বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো। গরমকাল একটু ঘাম হয়ে যায় জানো, তাড়াতাড়ি ঘামে একদম চ্যাপচ্যাপ করে। বিছানার চাদরটা যে তুলে দিয়েছি একটা, আর এটাকে সুন্দর করে পেতে দেবো। আমার একটা ঘর তোমাদের কাছে আগেই আমি শেয়ার করেছি, যে সেই ঘরে আমার রান্না খাওয়া সমস্ত কিছু। আমার নিজের বাড়ি হতে গিয়ে আমার কপালের স্বাদ দেয়নি, আমার কপাল অনেক খারাপ, নিজের জন্য অনেক চেষ্টা করেছি বন্ধুরা। টাকা দিয়েছি লোককে, লোক আমাকে, মানুষকে এই জীবনে বিশ্বাস করাটাই এখনকার দিনে বেকার। মানুষ হচ্ছে বেইমান, মানুষের মতো বেইমান আর দুটো কেউ হয় না। তাকে ভালোবেসে সে আমাকে মেয়ে বানিয়ে সে আমাকে ঠকিয়ে গেছে, যে সে আমার হাজার হাজার টাকা সে আমাকে আমার নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। এ চাদরটা আজকে আর, আজকে আর চাদরটা কাচবো না, আজকে এখনই স্কুল চলে যাব, কখন আসবো জানি না। চাদরটা ভাঁজ করে রেখে দিয়ে চলে যাব, কালকে কাচবো, কালকে আবার বাজার যাওয়ার আছে, মাছ আনার আছে, ছেলের ভ্যাকসিন। আবার ছেলের শরীর কেমন থাকে, আগের ভ্যাকসিনটা এত খারাপ হয়েছিল, লোকে বলে একটার বেলায় শরীর খারাপ করে, আর একটার বেলা করে না, আমি জানি না। চাদরগুলো রেখে যাব বন্ধুরা, ভাঁজ করে তুলে দেবো, সকালে বিছানাটা গোছাতে পারিনি, খুবই অসুবিধা। একটা ঘরের মধ্যে নানা রকম কাজ, খাওয়া দাওয়া, শোয়া, খুব তাড়াতাড়ি, খুব ব্যস্ত। তোমাদের বললে হয়তো তোমরা অনেকে বিশ্বাস করবে না, তোমাদের দেখাচ্ছি আমি। এর মধ্যে আমার সমস্ত রকমের ডকুমেন্ট আছে, ছেলের যে তোমাদের
শেয়ার করছি। এই দেখো, এই যে দেখছো এগ্রিমেন্ট পেপার, এই যে পুরো এগ্রিমেন্ট, এই যে যত যত টাকা দিয়েছিলাম সব শেষ হই করে করে সমস্ত নেওয়া, এটা আমার সমস্ত এগ্রিমেন্ট পেপার। সে আমাকে মেয়ে বানিয়ে, আমার পাকাপোক্ত কাগজ ছিল তার ছেলের সই, তার বউয়ের সই সমস্ত দিয়ে, তবু সে আমাকে ঠকিয়ে গেছে। আমার ভাগ্যে হয়নি, আমি দুবার দুবার ঠকেছি, এইটা একবার ঠকেছি, আবার আর একজনের কাছেও দেখো, এই যে আর একটা, এটাও সেই আমার, দেখো দেখা বুঝতে পারবে জমির ব্যাপারে, এটাও আমি একবার ঠকেছি, দুবার আমার দু জায়গায় অনেক টাকা চলে গেছে। সেখান থেকে আমি কি বলবো তোমাদের, আমি সুস্থ আছি, টেনশনে টেনশনে যে আমি মরে যাইনি। আমার এক সময় মনে হচ্ছিলো যে আমি নিজে কিছু করে নিই, নিজে আমি সুসাইড করি, সেখান থেকে আমি কিছু না করে আমার বর আমার ছেলের সাপোর্টে আমি আজকে আছি সুস্থ। এই যে ছেলের ভ্যাকসিনের কাগজটা বার করতে হবে, আজকে দিতে হবে, ওখানে লাগবে, বার করছি সব, একদিকে এগুলো জোগাড় নেওয়া আর একদিকে রান্না। সকালবেলা রান্না হয়েছে একবার, সকালে টিফিন খাওয়া হয়েছে। তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করতে না, তাই তোমাদের দেখালাম, বলতেই পারো ভুল ভাল বলছে। আমার অনেক টাকা আমার ঠকা হয়ে গেছে বন্ধুরা, ঠকে আজকে সে আমাকে, সে কিন্তু মরে গেছে, আমাকে ঠকে কিন্তু সে ভালো থাকে। বন্ধুরা রান্নাটা সারি, এবার বাসনগুলো মাজবো, রান্না করে মোটামুটি দুটো কড়াই বসিয়েছি। এই যে দেখছো কত বাসন বেরিয়েছে, এগুলো এখন বাইরে মাজবো, আমাদের বাইরে মাজার জায়গা তোমরা জানো, এগুলো মেজে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো বাসন মেজে চলে আসলাম, প্রচুর দেখো রোদ্দুরের অবস্থা, প্রচুর গরম বাইরে, এবার ছেলেটা দুটো খাওয়াবো তারপর আবার নিয়ে যাব। আমার এখনো রান্না শেষ হয়নি, মাছটা বাকি আছে। দেখো বন্ধুরা আমার মাছের জলটা ফুটছে, হয়ে গেছে, ছেলেকে একটু খাইয়ে নেবো, পান্তা ভাত বললাম, আচ্ছা ভাত বসাবো না, বেলা হয়ে যাবে আসতে, কখন আসবো নষ্ট হবে। পেঁয়াজ অল্প ভাত ছিল তাই একটু মুড়ি একটু লঙ্কা ও রুটিটা খেয়েছে, তখন এখন ও অল্প করে খাবে, আমি একটু খাবো, কে না নিয়ে গেলে ভ্যাকসিনে অনেক দেরি হয়ে গেলে না, খুব শরীরটা অসুস্থ করে। এবার ওখানে তো বোঝো স্কুলের ভিতর কিছু পাবো কি পাবো না, তাই জন্যে এখন আমরা খেয়ে নিই। আমার ছেলেকে খাইয়ে দিতে হয়, তোমরা জানো সকালে একটু তরকারি ছিল সেটাও খেয়ে নিচ্ছি আমরা। পুরো খাবারটা দেখাতে পারলাম না বন্ধুরা, কেন আমার ছেলেই ভিডিওটা শ্যুট করে আর ওকে খাওয়াচ্ছিলাম তাই অসুবিধা হচ্ছিল। তো আর এই লাস্টের টুকুনি আর খাবে না, ও পান্ত ভাতের জল ভালোবাসে না, তো আমি বললাম আমি খেয়ে নি, আবার বাকিটা শ্যুট করছে। তোমাদের যদি পাল্টা ভাতে ঝাল ঝাল জল খেতে ফাটাফাটি লাগে বন্ধু, তালটা খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, কড়াইটা ভাবে বসানো থাকবে, আমি এই বাসন কটা মেজে জামাটা পরে পাল্টিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো সব বন্ধুরা আমি চাল মাখছি, চালটা মেপে রেখে যাব, যদি আমি আগে আসি আমি বসিয়ে দেবো, আর যদি আমার দেরি হয় তাহলে আমার স্বামী আসবে আড়াইটা তিনটে, তাহলে সে বসিয়ে দেবে, সেটা জানে না কতটা আমাদের চাল লাগে, সেজন্য আমি চালটা মেপে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর আমরা রেডি হয়ে গেছি, আমার ছেলে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো, প্রচুর গরম, সব নিয়ে নিয়েছি ব্যাগে, তাহলে চলো আমাদের সাথে যাওয়া যাক, তোমরা আমাদের সাথে চলো সবাই। বন্ধুরা প্রচুর গরম রোদ্দুর, কি বলবো, গাড়ি ঘোড়া হয়তো টোটো রিজার্ভ করলে যাবে, টোটো রিজার্ভ করলে আপ ডাউনে 500 টাকা ভাড়া নিয়ে নেবে, আমাদের মতো ঘরে সম্ভব না। আর কি বলবো, আমাদের এত গরমে পাচ্ছি না,
আমার বররা রাজমিস্ত্রি কাজ করছে বাইরে, তারা কি যে করছে জানি না, জীবনটা একদম পুরো বেরিয়ে যায়। তোমাদের আমরা হাঁপিয়ে গেছি, স্কুলের প্রায় কাছাকাছি এসে গেছি। আমার ছেলে এই যে যাচ্ছে আমার সাথে ছাতাটা মাথায়, তোমাদের মানে দেখবো, আজ চেষ্টা করে যদি স্কুলের ভিতরটা তোমাদের দেখাতে পারি সেটা তোমাদের সাথে তুলে ধরবো। আর বন্ধু, তোমরা যত বন্ধু আছো আমার, সবার কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে অসংখ্য ভালোবাসা দেবে, আমাকে আমার পাশে থাকবে। আর আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তারা আমার কাছে আছে, পাশে আছে, তারা সহযোগিতা করছে বলে আমি একটু একটু করে আগাচ্ছি। আমি এই একটু একটু করে আগানোতেই খুশি। দেখো স্কুলের কাছে এখনও পৌঁছাইনি, পৌঁছে যাই, আমি একটু একটু করে আগাই, তোমরা আমাকে সহযোগিতা করো। আমার যদি সমস্ত ভিডিও সব ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে, অবশ্যই পাশে থাকবে। দেখো এখনও হাঁপিয়ে গেছি, রোদ থাকতে থাকতেই বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি ছেলেকে একজনের সাইকেলে পাঠালাম দৌড়িয়ে, যে যা স্কুলে প্রচুর লাইন, একজন বললো সেখানে লাইন দে। আমি বৃষ্টি পড়তে লেগেছে, ভিজে যাচ্ছি, তোমাদের এখন স্কুলের কাছে পৌঁছাইনি, পৌঁছে যাই। ভ্যাকসিন হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছিলো বলে একটু বসলাম, দেখছো রাস্তায় জল জমেছে, বাড়ির দিকে যাচ্ছি। ছেলের হাত ব্যথা করছিলো, একজনের রিজার্ভ করে টোটো এসেছিলো, তার মধ্যেও তুলে দিয়েছি। দেখো বন্ধুরা চলে এসেছি বাড়ি, এই যে আমার ছেলে। আমি একটু দেরি হলো পৌঁছাতে, কেন আমি গেছিলাম ভ্যাকসিনের কাগজটা বার করতে, তো কাগজটা বেরোলো না, বললো যে এখন হবে না, বিকালে আসতে, আপডেট হয়নি। তা আমি এখন সবে এসেছি, এই দেখো এখনও ড্রেস ফ্রেস খুলিনি, হাত পাটা ধুয়ে নি, চালটা ধুয়ে নি, আমাদের সমস্ত কিছু বাইরে, ভাতটা বসানো বাকি ছিল, তোমাকে দেখিয়ে গেছি, ভাতটা বসাবো। এই যে একবারে হাত পা ধোবো, আর এই যে চালটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এনে তোমরা আমাদের সাথে থাকো, তোমরা সবাই আশীর্বাদ করে। তোমার ছেলের শরীরটা খারাপ না? হ্যাঁ, আগের বার এত শরীর খারাপ হয়েছিল যে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, আর প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু অতিরিক্ত গরম। আর বৃষ্টিটা কমে গেছে, দেখো এখন হচ্ছে না, রোদ্দুর উঠে গেছে, অতিরিক্ত গরম, এত গরম যে এসেছি মনে হচ্ছে জানি আর থাকতে পারছি না। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, আমি হাত পাটা ধুয়ে, মুখ হাত পা ধুয়ে, জামা কাপড় ছেড়ে, চালটা ধুয়ে, ভাতটা একটু বসাই। দেখো বন্ধুরা আমার এই যে ভাত রান্না হয়ে গেছে, কি বলবো, যে ভাত আমার রান্না হয়ে গেছে, গ্যাস মুখে সব খাবার দাবার রয়েছে। আর ছেলেটার বললাম তো কেমন কি শরীর যায়, ভ্যাকসিনটা দিয়েছে, ছেলের কি বলবো শরীরটা খারাপই করছে, সাথে সাথে নিয়ে এসেছি, নিয়ে আসার সাথে সাথে দেখো গাড়ি করে আসার পথে নিয়ে এসেছি বেশি ভাড়া দিয়ে। আমার ছেলে ঘুমাচ্ছে, দেখো ও এসে ওর মাথা যন্ত্রণা করছে, ওর হাত ব্যথা করছে, যে আজকে ভ্যাকসিন দিয়েছে তার আজকে শরীরটা ভালো ছিল না, সেজন্যই প্রায় বাচ্চার লেগেছে। তোমাদের দেখিয়েছি স্কুলের ভিতরটা কত ভিড় ছিল, সবার মাঝখানে হয়েছে। আমার ছেলেকে অনেক ডাকলাম, বললাম বাবু ভাতটা খেয়ে নে, বলছে খাবো না আমার ভাল লাগছে না, জোর করলাম অনেক তাও খাচ্ছে না, এখন যদি বেশি জোর করলে যদি খাইয়ালে তারপর যদি বমি টমি হয় ওই একটা চিন্তা। আমার বড় এখন এসে পৌঁছায়নি, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি দেখছি ছেলের পাশে গিয়ে একটু শুই, ওর মাথাটা ব্যথা করছে, একটু টিপে টিপে দিই, ও ঘুমিয়ে পড়েছে। ওর আজকে বিকালে পড়া আছে, কী জানি যেতে পারবে কি পারবে না বলতে পারছি না। ওই যে ঘুমাচ্ছে ছেলের বাচ্চা, বোঝো যারা মা যারা, বাচ্চার কিছু হলে ভালো লাগে না, জানি ভ্যাকসিনে কিছু না তাও একটা ভয় করে। যেমন একটা বাচ্চা দেখছি রক্ত বেরিয়ে যাচ্ছে, সে মানে 10 মিনিট ধরে রক্ত বেরিয়েই যাচ্ছে, সেজন্য একটা ভয় ভয় করে। ঘুমাচ্ছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আমার ও ঘুমিয়ে নিই, আমি একটু ওর পাশে শুয়ে নিই, তারপরে বর আসলে আবার খেতে খেতে দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে, জানি না আজকের এই শর্ট করতে পারবো কি না, মনটা ভালো নেই।
আর তোমাদের সাথে শেয়ার করার করেছি যে আমার জমিটার মনটার কথাও মনে পড়ছে, ঝড় আসবে, দেখো আমাদের তো এইরকম ঘরের অবস্থা, বেশি পয়সায় ভাড়া দিতে পারছি না অন্য জায়গায়। মেয়েদের সব রাজমিস্ত্রি কাজ করে কত ইনকাম করে, সেই টাকা থেকে অনেক টাকাতে 4-5 লাখ টাকা প্রায় দিয়া দেওয়া হয়েছে দুটো জমির পিছনে, দুটোতেই ঠকে গেছি। সেখান থেকে একটা মনে ভয়, বেঁচে থাকার আশাটাই আমার চলে গেছিল। সেখানে আমার স্বামী, আমার ছেলে, যেমন আমি বলেছিলাম আমি ওই ইউটিউব করছিলাম, যখন সাবস্ক্রাইবার হচ্ছিলো আবার উঠে যাচ্ছিলো, সেই জন্যে করবো না ভেবেছিলাম, মনটা ভেঙে গেছিলো। তা এখন আবার ওরা বলেছে মানুষ আস্তে আস্তেই শেখে, করতে করতেই হবে, তুমি করো, তোমার পিছনে আমরা যতটা পারবো সাপোর্ট দেবো। যেন এডিট ফেডিট করাগুলো আমি পারি না, ওটা আমার ছেলে করে দেয়। আমার স্বামী সত্যি কথা বলতে পড়াশোনা একদমই জানে না, যেখান থেকে অর্ধ গ্রাম যাকে বলে, সেখানে মানুষের এখনও পায়খানা বাথরুম নেই, সেই রকম গ্রাম থেকে সে আসা, সেই মানুষটা যতটা পারে আমাকে সাপোর্ট করে, আমাকে সাথ দেয়। আমাদের স্বামী স্ত্রীতে বিয়ে হওয়াটা, তারপরে আমি বড় হওয়াটা, আমার বাপের বাড়ির ঘটনাটা, আমাদের একটা পুরো বইয়ের মতো গল্প, যেখানে বলার নেই, ভাবলে দু চোখ ভরে জল আসে। দেখো আমার চোখে জল এসে গেছে, আমার আমি প্রচুর ভালো, এত ভালো আজকালকার দিনে এরকম ছেলে ওনারা পাবেন না, হতে পারে কম পয়সা কিন্তু প্রচুর ভালো, পুরো স্বাধীনতা, যেখানে বলে দেওয়া সবটা, আমাকে সাপোর্ট করে, আমাকে দেয়। এই যে মানুষ অনেকেই আছে পছন্দ করে না, কিন্তু সে আমাকে, সে যতটা পারে আমাকে সাপোর্ট করে। তারপর সমস্ত বন্ধুর কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে তারা যেন আমাদের ভিডিওগুলো পুরো দেখে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জানি যে বড় ভিডিও করলে বেশি দিন দেখতে বলে করে ভালো লাগে না, তাও সবার কাছে অনুরোধ রইল তোমরা দেখো ভিডিওটা। আর আমার ছেলে কেমন থাকে সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করবো, ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আমি বিকালবেলা বলবো। বন্ধুরা দেখো বিকালে সন্ধে প্রায় হয়ে এসছে, আমার ছেলে এই যে ঘুম থেকে উঠে সবে বসেছে, ওর মাথা হাত ব্যথা করছে, বলেছিলাম যে আমার বর এসেছে, এখন এই সবে চা খাওয়া হলো। আমরা এই বসেছি, আমার আজকের একটু বাজার যাওয়ার আছে, বাজারে আজ যাবো, সকালবেলা ভাড়া যেতে পারিনি, আমি আর আমার বর যাব। আমার ছেলে উঠে এই মাত্র করে ও রুটি খেলো, ভাত বললো এখন খাবে না, আবার অন্য কিছু খাবে যে সেটাতে পেটটা ভরবে না, ভ্যাকসিন নিয়েছে সেই জন্য রুটি খেলো। আর কী বলবো বন্ধুরা, ও কেমন থাকে তোমাদের আবার পরের ভিডিওতে জানাবো। আর এই ভিডিওটা বেশি বাড়ালাম না, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেল আইকনটা টিপে দেবে, আমাদের পাশে থেকে সহযোগিতা করবে। এই ঝড় আসবে বলছে, আজকের মঙ্গলবার, দেখো তুমি আমাদের ঘরটার অবস্থা, বাইরে পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছিলো ভ্যাকসিন নিয়ে আসার সময়, সেই ভ্যাকসিন নিয়ে আসার সময় যখন বৃষ্টি হচ্ছিলো এত, যেটা আসার ভিডিওটা তোমাদের করতে পারিনি আমি। আর এখানে আমাদের ঘরের জন্য একটু ভয় আছে, ভয় লাগছে যে কী হবে ঝড়ের জন্যে, সেই জন্যে একটু চিন্তায় আছি। দেখো চোখ মুখটা কেমন বোঝাই যাচ্ছে, ছেলেটারও শরীর খারাপ, যদি কিছু হয় তখন কী করবো। তাই বন্ধুরা আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, দেখা হবে নেক্সট ভিডিওতে, তাই এখানে ভিডিওটা শেষ করলাম। আমার ছেলে কেমন থাকে সেটা তোমাদের আমি পরে জানাবো, আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমাদের পাশে থাকবে, আমাদের অনেক 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 ভালোবাসা দেবে। আমাদের তরফ থেকে তোমাদের অসংখ্য যারা সাবস্ক্রাইব করে, যারা আমাদের ভিডিওগুলো দেখো, তাদের অনেক ধন্যবাদ, তারাও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা বাই।